আজকে কিন্তু আমি যাইতেছি আমার বাবার বাড়ি, মা আসছে ভ্যান নিয়ে নিতে। তো এই যে ব্যাগ ট্যাগ রেডি করিয়া মাইয়াকে নিয়ে ভ্যানে উঠলেই হইবে। তো ভ্যানে ওঠার 2 মিনিটের মাথায় কিন্তু আমরা চললেও আইসি আমাগো বাড়ি। তো এই যে আমার পরি খেড়াই খেড়াইয়ে দুয়ারটা হাইতে আছে, আর ওই যে মোর মায়ে দুয়ার খুললে দিল, ওই যাইয়ে পড়ছি মগো বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই যে আসার পর কিন্তু আমার ছোট ভাই কোলে নিতেছে আমার মাইয়া গো, ওই যে আবার ছাগলের পিঠে উড়াইতে আছে মাইয়া গো। কিন্তু সবচেয়ে শান্তির জায়গা হয় আর মারদারে, তো মুই মোর মারদারে আইয়ে পড়ছি। এখন যদি একটু শান্তি পাই, নিজের সংসারে আসলে কোনোদিন নিজের মতো করে রেস্ট করা হয় না। মারদারে আইসি, ভাবছি এখন কয়েকদিন রেস্ট করে যামু। রোজার মাসে তো অনেক কাজ কাম, এইগুলাও করতে হইবে। তো এনার্জি ফিল করতে আইসি মুই মোর মারদারে কইতে গেলে। আমার মায়ে কিন্তু মুখ আনার পর আবার বলছে রানতে, তো এই যে পাতার দিয়ে রানতে আছে। এক কুলে ভাত চড়াইছে আর এক কুলে গরুর মাংস চড়াইছে। সিমেন্টের চুলা কিন্তু, মাটির চুলা না, যে মায়ের রান্না করতেছে। আর মায়ের রাতে রান্না কিন্তু সবসময় অনেক বেশি ভালো হয়ে থাকে। আর এই যে এখন পরি আবার আইসে উঠে পড়ছে হুন্ডায়, হুন্ডা কেনছিলাম আসলে ইরার জন্য, কিন্তু এখন ইরার সঙ্গে বেশি পরি চালাইতে আছে। আর আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হয় না অ্যাড করবো, ওই যে জিজিটতে ডাকতে আছে না, ওইগুলোই আজকের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করবে আমার কাছে। তো এই যে ওই যে দেখা যাইতে আছে আমাকে বাড়ির লগেই কিন্তু আউকের ক্ষেত, ওই যে মিডে বানাইতে আছে। তো ভাবতে আছি যে আমি দেখতে যাবো একটু কেমনে মিডে মুডে বানায়। ওই যে আইয়ে পড়ছি, কিন্তু মিডে বানানোর প্রসেস দেখে আমার ইয়ে গেছে কাম। ওই যে মিডে বানাইতে আছে, এই আউকের মধ্যে একসের পোক সেলা মেলা পিঁপড়া সবই আছে। হ্যাঁ, কোনো রকম বাঁচছে না বাঁচছে, এর মধ্যে দিয়ে ওই রস বাই করতে আছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে আসলে খাওয়ার কোনো ইচ্ছা থাকে না। হ্যার পর মোরা যে কিরফেনে খাই হাও কইতে রিনে, যে আউকের রস ওই তাপালের মধ্যে দিয়া জাল জ্বলাই দিছে। দাউরের হাগো টেনশন নাই, ওই আউকের পাতা পোতা হে দে দাউর বানাইয়ে জ্বালাইতে আছে। এই আউকের রস জ্বালাইতে জ্বালাইতেই একসময় মিডিয়া তৈরি হয়ে যাইবে। তো কতক্ষণ খাড়াই খাড়াই হাগো ওই মিডিয়া বানানোর প্রসেসগুলো দেখতে আসলাম, আর হ্যাগো লগে একটু কথা কইতে আসলাম। তো কীরম লাগলা আগ বানানোর প্রসেস অবশ্যই জানাইয়েন, মোর দ্বারা কিন্তু একটু ভাল লাগে নাই, দেখতেই ভাল লাগছে। আর ওই যে দেখা যাইতে আছে মোর মাইয়ায়, বড় মাইয়ায় মাঝে মাইয়া ডারে করলেই আইতে আছে, আইতে পারতে আছে না। আর মোর মায় কিন্তু ওই কোনায় বই আব খাইতে আছে, আব খাতের পাশে বইয়ে। আর মোর নানিও আইসে, এই যে হ্যার বিশ্রাই পাইতে আসলাম না, এন বই আব খায়। তো ওই মাইয়ারাও আইয়ে পড়ছে। এদিকে আবার মুই দেখতে আছি মোর মার কয়েকটা টমেটো হয়েছে, হ্যাঁ তোলেও নাই কিছুও না, সবগুলো যাইতে আছে পইসা। তো কয়েকটা টমেটো তুলতে বইছিলাম, হ্যাঁ দেখতেছি সবই পোহে খাওয়া, হ্যাঁ তুললে নেওয়ার মানে নাই কোনো, তাই সেগুলো আর লইলাম না। তো বাঁচতে আছে দেখকে লই কোন জায়গা আছে ভালো, তা তো বেশি পাহাতা না, আদা পাহা যেগুলো আছে সেগুলো একটু তুললাম। আর ইরার লগে কিন্তু একটু মজা করছি। তো এইটার নাম হয়েছে ঠুসকা, এটা এরম কপালে দিয়ে ফুটাইতে হয়। ছোটোকালে এলে অনেক খেলছি আর এগুলো পাকলে কিন্তু খাওয়াও যায়। তো মাইয়াকে কপালে একটু ফুটাইলাম, এখন আবার ইডার কপালে ফুটাইছি, আর পরিচয় এটাইছে, আর ভাবদাসি আর কপালে একটা ফুটাই আমু। তো মুই ফুটানোর আগে আবার ইরা ফুটাইয়া লাইছে, ময়ও ফুটাইলাম এই পর্যায়ে। তো অবাক হয়ে চাই রয়েছে যে মোর মায়ের সব কী করতে আছে। মানে এই যে মোর মাইয়াই লই আইসে আব খেতে, গেছে দুখান আউক হারে দিয়ে গেছে এরা আব খাইতে। তো আব খাতের মধ্যে হেরাও আবার যখন দেখছে মানুষ তৈলে খাইতে দেছে মগ আউক। মানে এই যে আউক সিল্লা ইরারে দিলাম, পরিরে দিলাম, ময়ও খাইতে আসি। আর এই কিন্তু মগ ঘরের আরেকজন সদস্য,
ওইটার মায় মরে গেছে, ছাগল ছাড় দেওয়ার পর ওর মায় মরে গেছে। আর মোর নানি ওই ছাগল ছাড়ে পালে, কারণ মোর নানির পিস পিসি ওরও মারতে থাকে সারাদিন। তো হেবে হেরা আবার গেছিল কিন্তু মোহনগঞ্জ ওই ছাগলটার লইগিয়ে মা কিনতে। তো ওইটা জম্মের জ্বালান জ্বালায় হের লইগিয়ে এটা লইগিয়ে একটা মা কিনে লই আসে। আর মোর মাঝে মাইয়ে কিন্তু ছাগলের দুধ ছাড়া খাইতে চায় না, হের লইগিয়েও আনছে। আর ওই ছাগল ছাউডারেও খাওয়াই নিয়ে লাগবে, হের লইগিয়ে ছাগলটারে কিন্তু আজকে মোর মায়ের মোহনগঞ্জ কিন্তু কিনে লই আসে। নানার লগ লগ একটু ওই ফ্যান খাইতে দেছে। আর এই যে দেখেন মোর নানি কিন্তু ওই দেখেন কেমনে ছাগলরে খাওয়াইতে হয়, সেই খাওয়াইতে আছে। ওইটার মায় মরার পরস্তি, তো এই যে ফিটে বোতলের মধ্যে নিপিল লাগাইয়া হে এখন ফ্যান খাওয়াইতে আছে। বাডার দুধ খাওয়াই কিনে ফ্যান খাওয়ায় হাইয়া খাওয়াইয়াই রাখছে ছাগলটারে বাঁচাইয়া, নাইলে আসলে বাঁচতে না। তো আবার ছাগলটা এখন ছাগলটায় ভারে ছাড়া কিছু বোঝে না, হেও ছাগলটারে পালে হারে মা বলায়। আর ওই যে মোর মায়ও এখন বড়োটারে ফ্যান খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু এটা খাইতেছে না। তো আনার লগ লগ এখন আবার বইছে দুধ দোয়াইতে। মোর নানি আবার ছাগলের ঠ্যাং ধরে বইছে, ছাগলে লাতি মেরে দুধ দোয়াইতে দেয় না নতুন। তো হের লেগে আর এই ছাগলের দুধটা দোয়াইয়ে কিন্তু এখন পরিরে খাওয়ান নইবে, সেই পরির লেগে দোয়াইতে আছে। তো মোটামুটি এক পার একটু বেশি হয় ছাগলের দুধ, হইতেই একটু হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে মোর বাপের বাড়ির ব্লগ অবশ্যই জানাইবেন। তো মোর চ্যানেল কিন্তু ভিউ হয় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।